আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ইউটিভি লাইভের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের শোনাবো শিক্ষামূলক একটি গল্প। গল্পটা কি তা জানার আগে এমন মোটিভেশনাল ও নানা ধরনের শিক্ষণীয় ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন ইউটিভি লাইভের ইউটিউব চ্যানেলটি এবং ফলো বা লাইক দিয়ে রাখুন ইউটিভি লাইভের ফেসবুক পেজটিও। আট বছরের একটা বাচ্চা ছেলে এক টাকার একটা কয়েন হাতে নিয়ে দোকানে গিয়ে বলল, আপনার দোকানে কি স্রষ্টাকে পাওয়া যাবে? দোকানদার একথা শুনে কয়েনটি ছুঁড়ে ফেলে দিয়ে তাড়িয়ে দিল ছেলেটিকে। ছেলেটি পাশের দোকানে গিয়ে এক টাকা দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। এই ছেলে, এক টাকা দিয়ে কি চাও তুমি? দোকানদার বলল। ছেলেটি বলল, আমি স্রষ্টাকে চাই, আপনার দোকানে আছে? দ্বিতীয় দোকানদারও তাড়িয়ে দিল, কিন্তু অবুঝ ছেলেটি হাল ছাড়ল না। একটার পর একটা দোকানে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে 40টা দোকান ঘোরার পর এক বয়স্ক দোকানদার জিজ্ঞাসা করল, তুমি স্রষ্টাকে কিনতে চাও কেন? কি করবে স্রষ্টাকে দিয়ে? এই প্রথম কোনো দোকানদারের মুখে এরকম প্রশ্ন শুনে ছেলেটির চোখে মুখে আশার আলো ফুটে উঠল। নিশ্চয়ই এই দোকানে স্রষ্টাকে পাওয়া যাবে। হচ্চকিত কণ্ঠে উত্তর দিল, আমার তো বাবা নাই, এই দুনিয়াতে আমার মা ছাড়া আর কেউ নাই। আমার মা সারাদিন কাজ করে আমার জন্য খাবার নিয়ে আসে। আমার মা এখন হাসপাতালে। মা মরে গেলে আমি খাবো কি? ডাক্তার বলেছে একমাত্র স্রষ্টাই পারে আমার মাকে বাঁচাতে। আপনার দোকানে কি স্রষ্টা পাওয়া যাবে? দোকানদার বলল, হ্যাঁ পাওয়া যাবে। কত টাকা আছে তোমার কাছে? ছেলেটি বলল, মাত্র এক টাকা। দোকানি বলল, সমস্যা নেই, এক টাকাতেই স্রষ্টা পাওয়া যাবে। দোকানদার ছেলেটির কাছ থেকে এক টাকা নিয়ে খুঁজে দেখল এক টাকায় এক গ্লাস পানি ছাড়া বিক্রি করার মতো কিছুই নেই। তাই ছেলেটিকে ফিল্টার থেকে এক গ্লাস পানি ধরিয়ে দিয়ে বলল, এই পানিটা খাওয়ালেই তোমার মা সুস্থ হয়ে যাবে। পরের দিন একদল মেডিকেল স্পেশালিস্ট ঢুকল সেই হাসপাতালে। ছেলেটির মায়ের অপারেশন হলো। খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠলেন। ডিসচার্জের কাগজে হাসপাতালের বিল দেখে মহিলার অজ্ঞান হবার মতো অবস্থা। ডাক্তার ওনাকে আশ্বাস করে বলল, টেনশনের কিছু নেই, একজন বয়স্ক ভদ্রলোক আপনার সব বিল পরিশোধ করে দিয়েছেন, সাথে একটা চিঠি দিয়েছেন। মহিলাটি চিঠি খুলে পড়ে দেখল তাতে লেখা, আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনাকে তো বাঁচিয়েছেন স্বয়ং স্রষ্টাই, আমি তো শুধু উছিলা মাত্র। বরং ধন্যবাদ দিলে দিন আপনার অভুজ বাচ্চাটিকে, যে এক টাকা হাতে নিয়ে অভুজের মতো আল্লাহকে খুঁজে বেরিয়েছে। তার বুক ভরা বিশ্বাস ছিল একমাত্র স্রষ্টাই পারে আপনাকে বাঁচাতে। এর নামে বিশ্বাস, এর নামে ইমান। স্রষ্টাকে খুঁজে পেতে কোটি টাকা দান খয়রাত করতে হয় না, বিশ্বাস নিয়ে মন থেকে খুঁজলে এক টাকাতেও পাওয়া যায়। আসুন না সবাই এই মহামারী থেকে বাঁচতে মন থেকে সৃষ্টিকর্তাকে খুঁজি, তার কাছে প্রার্থনা করি, তার কাছে আমরা ক্ষমা চাই। এই ছিল আজকের ভিডিও। সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব আমরা। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাকে একটু অনুপ্রাণিত করে তবেই আমাদের চেষ্টা সফল হবে। এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে আমাদের জানান। যদি মনে হয় এই ভিডিওটি অন্যদের অনুপ্রাণিত করবে তবে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।